ওয়েলকাম স্টুডেন্ট আজ আবার একটি ভিডিও ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজ আমরা আলোচনা করব মিন অর্থাৎ কীভাবে মিন ক্যালকুলেট করতে হয় প্রশ্নটা আমরা দেখিনি প্রশ্নটা রয়েছে মিন বা গড় বলতে কি বোঝো নিম্নের পরিসংখ্যান বিভাজন থেকে মিন বা গড় নির্ণয় করো মিন বা গড় বলতে কি বোঝো এটাতে রয়েছে টু মার্কস আর নিম্নের পরিসংখ্যান বিভাজন থেকে মিন বা গড় নির্ণয় করো এটাতে রয়েছে সিক্স মার্কস টোটাল এইট মার্কস আমাদের পরিসংখ্যান বিভাজনটি দেয়াই রয়েছে স্কোর তবে মূল বিষয়ে আলোচনার পূর্বে কেউ যদি আমার এই চ্যানেলটিতে নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখো তাহলে পরবর্তী কোনো ভিডিও ক্লাস আপলোড করলে সবার আগে নোটিফিকেশনটি তোমাদের কাছে পৌঁছে যাবে নাও লেটস গো প্রথমেই আসি মিন বা গড় বলতে কি বোঝো কোশ্চেনটির দ্বিতীয় পার্ট নিম্নের পরিসংখ্যান থেকে মিন বা গড় নির্ণয় করো প্রথমেই আমাদের এইভাবে একটি ছক তৈরি করে নিতে হবে তারপর স্কোরগুলি যে দেয়া রয়েছে সেই স্কোরগুলিকে স্কোরের ঘরে আর ফ্রিকোয়েন্সিগুলিকে ফ্রিকোয়েন্সির ঘরে বসিয়ে নিতে হবে আমি বসিয়ে নিই স্কোরগুলি বসানো হয়ে গেছে আমার এরপরে আমি ফ্রিকোয়েন্সিগুলো যা ছিল তাই বসিয়ে নিই ফ্রিকুয়েন্সি বসানো হয়ে গেল এরপর আমাদের কাজ অর্থাৎ স্কোর এবং ফ্রিকুয়েন্সি এটা তো দেয়াই রয়েছে অর্থাৎ এখানে আমাদের নতুন করে করার কিছু নেই এই স্কোর এবং ফ্রিকুয়েন্সি বাদ তুলে নেওয়ার পর আমরা আরেকটি কলাম এখানে টেনে নেব কলামটি টানা হয়ে গেছে এখানে আমরা লিখব মিড পয়েন্ট মিড পয়েন্ট অনেক সময় একশো লেখা হয়ে থাকে মিড পয়েন্ট বের করানোর নিয়ম মিড পয়েন্ট আমরা বের করবো এখানে যে স্কোর দেওয়া রয়েছে স্কোরের লোয়ার লিমিট এবং আপার লিমিট দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ অর্থাৎ এখানের লোয়ার লিমিট রয়েছে পাঁচ এবং আপার লিমিট রয়েছে নয় এই ফাইভ অ্যান্ড নাইন এই দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের মিড পয়েন্ট অর্থাৎ এখানে মিড পয়েন্ট হবে সেভেন পরেরটা মিড পয়েন্ট হবে টুয়েলভ তারপরেরটা হবে তারপর একটা হবে টোয়েন্টি টু ফর্টি টু সেভেন আর ফিফটি টু আমাদের মিড লেখা হয়ে গেল আবার একটি কলাম আমরা এখানে টেনে নেব এই কলামে আমরা লিখব এক্স ডট এক্স ডট মিনস হচ্ছে ডিভিয়েশন বা বিচ্যুতি আমরা এটা কীভাবে বের করবো এটা বের করানোর একটি সহজ পদ্ধতি সবথেকে সহজ পদ্ধতি যেটি সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সির যে কোলামটি রয়েছে এই ফ্রিকোয়েন্সির কোলামে আমাদের দেখে নিতে হবে কোন রোতে সবথেকে বেশি ফ্রিকোয়েন্সির কোলামে সবথেকে বেশি ফ্রিকোয়েন্সিটি কোন কোলামে রয়েছে সেই অনুযায়ী আমাদের হয় টুয়েলভ অর্থাৎ এই কোলামটিতে আমাদের সবথেকে বেশি ফ্রিকোয়েন্সি রয়েছে এই রোয়ের সোজা আমরা এক্সের এক্স ডট যে করেছি এখানে লিখবো জিরো এরপর আমরা দেখবো স্কোর অর্থাৎ যে রোতে আমাদের জিরো হলো সেই রোয়ের পরবর্তী তার নিম্নের যে সারিগুলি সেইগুলিতে আমরা লিখব মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ এক্স ডট বের করানোর একটি সূত্র রয়েছে কিন্তু সেটা পরে একদিন দেখিয়ে দেব জেনারেলি বা সহজ পদ্ধতি যেটি সেটি তো আমরা আলোচনা করছি এরপর যেখানে জিরো হয়েছে অর্থাৎ যে রোয়ে আমাদের জিরো বসেছে এক্স ডটের ঘরে তার নিচের দিকটাতে আমরা লিখবো প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর এরপর আবার একটি কলাম আমরা টেনে নেব এখানে আমরা লিখবো এক্স ডট অর্থাৎ ফ্রিকোয়েন্সি এবং বিচ্যুতি ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যান এবং বিচ্যুতির গুণফল করে আমরা এই এফিক্স ডটের কোলামে প্রত্যেকটা রোতে আমরা লিখে যাব এটা মাইনাস থার্টি মাইনাস সিক্সটিন টোয়েন্টি সেভেন সিক্সটিন মাইনাস টেন আর এটা হবে আমাদের জিরো পরেরটা হবে প্লাস সিক্স প্লাস টোয়েন্টি প্লাস টোয়েন্টি ওয়ান আর প্লাস টোয়েন্টি ফোর এরপর আমরা এই মাইনাসগুলোকে যোগ করবো করে এখানটাতে আমরা বসিয়ে দিই মাইনাসগুলোকে যোগ করলে হবে মাইনাস নাইনটি নাইন আর সব প্লাসগুলোকে যোগ করলে হবে প্লাস সেভেন্টি ওয়ান এখানে আমরা লিখব স্যামেসান এফেক্স ডট এই স্যামেসান এফেক্স ডট অর্থাৎ স্যামেসান যে সাইনটি এটির অর্থ হচ্ছে সাম বা যোগফল স্যামেসান সাইনটির অর্থ হলো সাম বা যোগফল অর্থাৎ আমরা এখানে গুলোকে সব যোগ করে পেয়েছি নাইনটি নাইন আর প্লাসগুলোকে যোগ করে পেয়েছি সেভেন্টি ওয়ান এই দুটো থেকে মাইনাস করলে যেটা হবে সেটাই আমরা এখানে বসাবো স্যামেসং এফএক্স ডটের ঘরে মাইনাস টু এইট এরপর আসি মিনের সূত্রে মিন সূত্র হচ্ছে এ এম এ এম অর্থাৎ অ্যাজাম মিন প্লাস সি ইন্টু আই এখানে সি ইকুয়াল স্যামেসান এক্স ডট বাই এন এ এম অ্যাজামিন্ট প্লাস স্যামেসান এফেক্স ডট বাই এন ইন্টু আই এ এম অ্যাজাম মিন্ট আমাদের কোথায় হবে অ্যাজাম যে সারিতে আমাদের জিরো হয়েছে যে রোটিতে জিরো হয়েছে তার যা মিড পয়েন্ট সেটি আমাদের অ্যাজামিন্ট এম অর্থাৎ থার্টি টু স্যামেসান এক্স ডট বেরিয়েছে আমাদের মাইনাস টু এইট বাই এন এন হচ্ছে আমাদের টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে এইটটি ইন্টু আই আই মিন্স হচ্ছে ক্লাস ইন্টারভেল ফাইভ এখান থেকে স্কোরের ঘরে দেখে নেবে ক্লাস ইন্টারভেল ফাইভ ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ হবে এটাকে ক্যালকুলেট করলে আর এখানে সুতরাং অ্যান্সার হচ্ছে থ্রি পয়েন্ট টু সুতরাং আমাদের মেন বেরোলো থ্রি জিরো পয়েন্ট কমপ্লিট আশা করি ভিডিও ক্লাসটি তোমাদের ভালো লেগেছে বন্ধুদের মধ্যে ভিডিও ক্লাসটি শেয়ার করে তাদেরও শেখার সুযোগ করে দাও থ্যাংক ইউ